সোনার আলোর ঢেউ খেলে যায় মাঠের ঘাসে ঘাসে, মোদের মা জননী আসে। সন্তানের কাছে মা অথবা জননী শব্দের একটাই অর্থ, অপার স্নেহ মমতার পরশ। কবি কাজী নজরুল ইসলাম আনন্দ ভক্তির মিশেলে অনবদ্য এমন অনেক শব্দমালা সাজিয়ে গেছেন আগমনী সুরে। ঠিক তেমনই দিনে হয়তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পড়তেই সিঁদুর সাজে গোধূলিতে উমা বিদায় জানাতে নৌকা বেয়ে নিয়ে গেছেন কোনো এক অনামী মাঝি। কে জানে গঙ্গা কিংবা পদ্মার মাঝে উৎসবের শেষ বেলায় আনন্দ বিষাদ মাখা চোখের জল মুছে নিয়েছেন তিনিও। ইংরেজ রাজত্বকাল থেকেই বাংলার শারদোৎসব ধর্ম বর্ণ জাতির ঊর্ধ্বে সম্প্রীতির মেলবন্ধন। পূজোর দিনগুলিতে বনেদি বাংলার খ্যাতনামা জমিদার পরিবারে যেমন আমন্ত্রিত থাকতেন লর্ড বেন্টিং, লর্ড হেস্টিংসরা, তেমনি বিসর্জনের বাদ্য বেজে উঠতেই ঠাকুর দালানে প্রতিমা কাঁধে তুলে নদীর পাড়ে নিয়ে যেতেন গ্রামের কামাল জামাল রহিম খালেদরা। তেমনি এক সম্প্রীতির সাক্ষী পূর্ব বর্ধমানের কোয়েততলার বাসিন্দারা। সেখানে চিন্ময়ী উমা ধীরে ধীরে মৃন্ময় রূপে প্রকাশিত হচ্ছেন শিল্পী আজগর কাদেরের নিপুণ শিল্পশৈলীতে। তার সঙ্গে সহযোগিতা করছেন পুত্র শেখ আব্দুল কাদের। সব হিংসা বিদ্বেষ যেন মাথা নত করেছে তুলির টানে। দেশের সমসাময়িক পরিস্থিতিতে সম্প্রীতির বার্তা দিয়েছেন পিতা পুত্র। এটা তো আমি কাজটা আমি শিখেছি, শেখার পর এই কাজটা আমি আজ 24 বছর কাজটা করছি। কাজটা করতে আমার খুব ভালো লাগে, খুব খুশি হয় আমি কাজটা করার পর। এটা আমার কাজ, আল্লাহকে আল্লাহর কাজে রেখেছি, কর্মের কাজে কর্মের কাজে রেখেছি। কাজটা আমাদের আমার আব্বা দীর্ঘ 20-25 বছর করে আসছে। ছোটো থেকে কাজটা আমি দেখেছি, আমার ভালো লাগে, আমি উৎসাহিত হয়েছি এই কাজটা করার জন্য। 25 বছর ধরে তারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন। বোধনের আগেই তাদের তৈরি 13 ফুটের দুর্গা প্রতিমা পাড়ি দেবে দুর্গাপুরের একটি পুজো মণ্ডপে। শিল্পী আজগর শেখ মূর্তি তৈরি ছাড়াও আর্ট কলেজে কর্মরত, এছাড়া বিভিন্ন জিনিস দিয়ে রকমারি মুখোশ তৈরি করেন তিনি। বর্ধমানের দড়িয়াপুরের এই অঞ্চলটি মূলত ডোকরা শিল্পের জন্যই বিখ্যাত, তাই মুখোশগুলিতে রয়েছে ডোকরা শিল্পের ছোঁয়া। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।